পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবি কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি চির অমর, চির অম্লান ও চির অক্ষত। যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে ততদিন তিনি বাঙালির হৃদয়ে জেগে থাকবেন। জাতীয় শিক্ষাক্রমের আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি সেসব প্রতিবেদন ও ভিডিও চিত্রে নবাব ফজল হোসেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ভিডিও চিত্রটি সম্পন্ন করা ধারাবাহিকতে এসে আজ আমরা উপস্থিত হয়েছি মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রুফের কাছে। চলুন আমরা শুনে নিই বীরের মুখ থেকে বীর গাথা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে আমরা সকলেই বইপত্রে কম বেশি পড়েছি, কিন্তু বাস্তবে আসলে কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের জানাটা আসলে সুযোগ হয়নি। জাতীয় শিক্ষাক্রমের আলোকে এর উদ্যোগে আমরা এখন আপনার কাছে এসেছি মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিতভাবে কিছু জানার জন্য। আপনাকে কি এখন আমরা এ সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারি? ইনশাআল্লাহ আমি মনে করি তোমরা সঠিক স্থানে আসছো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনাসামনি দেখেছেন, তার সাথে কি আপনার কোনো স্মৃতি আছে? আচ্ছা, আমি শুধু বলবো স্মৃতি, তোমার শেষ কথাটা দিয়ে শুধু বলি, স্মৃতি যদি বলতে হয় সেটা বলবো এটা আমার হৃদয়ে আছে। তখন আমি নবম শ্রেণীর ছাত্র, বাংলাদেশে খুব বড় একটা টর্নেডো হয়েছিল, ঢাকা থেকে আরম্ভ করে আমাদের মুরাদনগর আখাউড়া দিক দিয়ে টর্নেডো গিয়েছিল, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছিল, মানুষকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। এই অবস্থার ভিতরে বঙ্গবন্ধু সেই স্থান পরিদর্শনে যাওয়ার পথে ময়নামতিতে আমরা একটা আয়োজন করছিলাম, ময়নামতি হাই স্কুলের ছাত্র ছিলাম আমি, তখন আয়োজন করছিলাম, সেখানে পথসভা হিসেবে কিছুটা বক্তব্য দিয়েছিল। সেই দিন মোটামুটি ওনার দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, ওনার পায়ের কাছাকাছি আমি বসাছিলাম, আমরা ছোটো ছিলাম, সবাইকে বসিয়ে দিয়েছিল অনেক লোক। এটাই বলবো যে খুব বেশি কাছে আর হৃদয়ে আছে খুব কাছাকাছি। তারপর দ্বিতীয় সময় ওনাকে সাক্ষাৎ পেয়েছি আমি যখন স্বাধীনতা হওয়ার পর ইন্দিরা মঞ্চ তৈরি করে সেখানে ইন্দিরা গান্ধী আসছিল, সেদিন সেই মিটিংয়ে ছিলাম। তার পরবর্তী আরেকটা সাক্ষাৎকার খুব কাছে পেয়েছি স্বাধীনতার পর, 10 তারিখ উনি এদেশে আসলেন, আসার পর সারা দেশের মুক্তিযোদ্ধাদেরকে ডাকা, স্বরাজ উদ্যানে ডাকা হয়েছিল, সেদিন খুব কাছে থেকে দেখলাম আমি, তিনটা দেখাই আমার। বঙ্গবন্ধু স্কুল ছাত্র থাকাকালীন সময়ে শেরে বাংলা একে ফজলুল হক ও হোসেন সোহরাওয়ার্দি দিয়ে স্কুল পরিদর্শনে আসেন, তখন তিনি স্কুলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, এ থেকে বোঝা যায় তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন। এই বিষয়ে আপনার মত? আচ্ছা, আমি এখানে একটা কথা বলবো, ইংরেজিতে একটা কথা বলে মর্নিং শোজ দ্য ডে, প্রভাতের সূর্যই বলে দেয় দিনটা কেমন যাবে। ঠিক ওই দিন সোহরাওয়ার্দি সাহেব এবং একে ফজলুল হক, ওনারা ছিলেন আমার বাংলার বাঘা রাজনীতিবিদ, তাদের সামনে দাঁড়ানো কথা বলা বড় দুঃসাহস বঙ্গবন্ধুকে আল্লাহ দিয়েছে আমি বলব। এবং সেদিন উনি স্কুলের অনুদান হিসাবে, স্কুলে বৃষ্টির পানি করে সব কিছু করে, এই হিসাবে কিছুটা অনুদানের জন্য তাদের গাড়ির সামনে গিয়ে আবদার করছিলেন, আবদার পূর্ণ হয়েছিল। ওনার ব্যক্তিগত চাহিদা, ছেলেরা এই বয়সে সাধারণত ব্যক্তিগত চাহিদা, কিন্তু ওনার উদার মন এখান থেকে পাওয়া যায়। এবং উনি যে আসলে ভবিষ্যতে একটা কিছু হবে তার যে একটা আমরা বীজ এখান থেকে দেখতেছি, একটা সংগঠক হিসেবে উনি ফুটবল খেলোয়াড় ছিলেন, ফুটবল খেলা এক দুইজনে হয় না, অনেকে হয়, এবং নেতৃত্ব দিতেন, জন্মগতভাবেই উনি নেতৃত্ব সেখান থেকে দিয়ে আসছেন, পরবর্তী জীবনে তারও অনেক দিয়েছেন। এখান থেকে আমি মনে করব উনি একজন সংগঠক হিসাবে বাল্যকাল থেকেই ধীরে 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 ওনার মনের মধ্যে এই জিনিসটা বীজ বপন হয়ে এইটার ফসলই কিন্তু আমাদের সর্বশেষ ওনার জীবনের বড় পাওয়া স্বাধীনতা। বঙ্গবন্ধু রাজনীতিতে যোগদানের পর থেকে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, এবং তো বঙ্গবন্ধু তরুণ জীবনের অর্জন সম্পর্কে আপনার মতামত? আমি বিশেষ করে বলবো বঙ্গবন্ধুর জন্মগতভাবেই সাংগঠনিক চলাচলতেন, একা চলা বঙ্গবন্ধু চলে নেই। আর আমার এই বাংলাদেশের পদ্মার নদীর অবস্থা থেকে সমস্ত কিছু উনি পরিদর্শন করতেন, দেখতেন, সুখ দুঃখ
আমাদের প্রশ্ন অনুসারে আমি বলবো যে প্রশ্ন হলো তরুণ বিষয়ে উনি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, এই ব্যাপারে আমার মতামত। আমি বলবো জন্মগত ভাবি বাল্যকাল থেকেই উনি সাংগঠনিক চলাচল সবসময় চলতেন, এই যে সাংগঠনিক চলার একটা ছাপ ওনার মনের মধ্যে পড়েছিল, এই যে ওনাকে পরবর্তী জীবনে অনেক বড় করার জন্য সহায়ক হিসেবে কাজ করছিল। পরবর্তী সময়ে উনি এই সাংগঠনিক মন মানসিকতা নিয়েই বিভিন্ন স্থানে বিভিন্ন অঙ্গ সংগঠন, বাল্য বয়সের সংগঠন, বিভিন্ন কিছু যোগ দিয়ে নিজেকে ধাপে 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 নিজেকে স্বপ্ন ছিল ওনার, আমি অনেক দূর যেতে হবে, এদেশের মানুষের লাঞ্ছনা বঞ্চনা থেকে আমি উদ্ধার করতে হবে, এদেশের মানুষদেরকে মানুষ্য মর্যাদা দিতে হবে, তারপর বিদেশি শাসন থেকে মুক্ত করতে হবে, এমন একটা মানসিকতা ওনার মনে সবসময় কাজ করতো। বাঘের মতো কথা বলতো, উনি কাউকে টেরে কখনো কথা বলেন নাই, কেমন এইভাবে ধীরে 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 উনি দেখলো আমার এই যে বৈশিষ্ট্যগুলো আমার মাঝে আছে সেগুলো প্রকাশিত করতে হবে, আমাকে রাজনীতি অঙ্গ নিয়ে থাকতে হবে, যার জন্য উনি ক্যালকাটা গেলেন লেখাপড়া করতে, এত সমস্যা এত কিছু থাকতে, অল্প বয়সে চোখে বেরিয়ে বেরিয়ে রোগ হয়ে যে অবস্থা ওনার সৃষ্টি হয়েছিল সেগুলো থেকে উদ্ধার হয়ে সর্বশেষ উনি এই রাজনীতির সাথে জড়িত হলেন, ক্যালকাটাতে গেলেন, সেগুলোও ছাত্র নেতা হিসাবে কাজ করলেন, যেখানেই গেছেন নেতৃত্ব দিয়েছেন নেতা হিসাবে, এইভাবে ওনাকে ধাপে 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 উনি ওনাকে নিজকে একজন রাজনৈতিক নেতৃত্বে যাওয়ার মতন নিজের মন মানসিকতাকে গঠন করলেন। 1966 সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন যা বাঙালি মুক্তির সনদ নামে পরিচিত, এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ তোমাকে। তুমি এখন যে প্রশ্নটা আমাকে করেছো, এই প্রশ্ন হিসেবে আমি তোমাদেরকে বোঝাতে গেলে অনেক লম্বা কথা, কারণ তখন আমি পলিটিক্সের সাথে জড়িত। বঙ্গবন্ধু যতক্ষণ বেঁচে ছিলেন স্বাধীনতার পূর্ববর্তী সময়টায় বঙ্গবন্ধু কখনো পাকিস্তান শব্দটাকে খুব অবজ্ঞা করতেন, ঘৃণা করতেন, কেন আমরা পাকিস্তান লোক, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ, বাংলা শব্দটা ওনার লালিত। এবং সর্বশেষ উনি সবচেয়ে বেশি আমার মনে হয় আত্মায় প্রশান্তি পেয়েছিলেন যেদিন উনি এই শব্দটা দিয়া এই দেশকে ডাকতে পারছিলেন, বাঙালি বাংলাদেশ। ঠিক আছে না? তো আমি বিশেষ করে বলবো যখন শব্দটাও আমাদের মধ্যে এসে গেছে, পূর্ব পাকিস্তান শব্দ বাদ দিয়ে এই শব্দটা আসতো, আর এই শব্দটা পূর্ব পাকিস্তান শব্দটা পাকিস্তানিরা খুব পছন্দ করতো, এই শব্দটা পছন্দ করতো না। বঙ্গবন্ধুকে যেমনই আর চোখে চাইতেন এই শব্দটাকে তারা মনে হতো, তারা বলতো, বিশেষ করে একটা দোষারোপ হয়েছিল এটা, ওইটা ভারতীয় সংস্কৃতির শব্দ, এটা বাঙালি শব্দ না, বঙ্গাল শব্দ থেকে আসছে, অনেক দোষারোপ করতো এইগুলো করাইয়া। কিন্তু আমার মনে হয় বঙ্গবন্ধু যখন এই শব্দটা আসতেন এই শব্দটার মাঝেও আমরা স্বাধীনতার গন্ধ পাই, যে আমরা আর পূর্ব পাকিস্তান হতে চাই না, আমরা আসলে কাব্যিক সাহিত্যিক চিন্তা করে কি দেখছো যে ভাষণটা এটা কবিতার আরম্ভ, তার মাঝে কি ছিল, কখনো কাগজ হাতে নিয়ে ভাষণ উনি দেয় নাই, কি কথাগুলো আসবে সেই সাতই মার্চের ভাষণে, সুশৃঙ্খলভাবে কথাগুলো বলতে তো পারতো আমার ভাইয়েরা, কিন্তু বললেন কি, ভাইয়েরা আমার, কাব্যিক শব্দ, আমার ভাইয়েরা এটা গদ্যের শব্দ, ভাইয়েরা আমার কাব্যিক শব্দ, কত সুন্দরভাবে সাজিয়েছেন। যাক, ওদিকে আমি যাই না, আমি শুধু এই কথাটা বলবো, উনি আমার মনে হয় ওনার প্রতিটা কর্মের দ্বারা এবং এই বাঙালিদের থেকে সর্বসময় বাঙালিরা তার কর্মগুলা কর্মের ফলগুলা গ্রহণ করে আসছে, ধাপে 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 ওনাকে সৃষ্টি করে আসছে, ওনার ক্ষুদ্র আত্মাকে বৃহৎ আত্মায় পরিণত করছে, এইসব ওনার চাওয়ার ছিল না, উনি পেয়েছেন, চাওয়ার আগেই এদেশের মানুষ ওনাকে বুঝতে পেরেছেন, বিভিন্ন সময়ে কালে কালে সময়ে সময়ে উনি যা পাবার সেগুলো দিয়ে আসছে, আর ওনার মনকে অনেক বড় করেছে নেতা হিসেবে। আসলে সাতই মার্চের ভাষণ আমরা সকলেই এটা সম্পর্কে কম বেশি জানি, এবং শুধু আমাদের দেশ নয় এখন সারা পৃথিবী জুড়ে এটির আলোচ্য, তখনের সময় সেই ভাষণটি আপনাদেরকে এবং এই দেশের মুক্তিগামী মানুষদের কতটুকু অনুপ্রেরণা জানে? আচ্ছা, একটা কথা বলবো আমি এখানে, যেই দেশের স্বাধীনতার আন্দোলন, এগুলো আন্দোলন হবে যেটা তো আমাদের প্রথম অবস্থায় এমনটা ছিল না, হঠাৎ করে 25 মার্চ রাত্রে তাদের আমাদের উপরে নিরীহ বাঙালিদের উপরে আক্রমণটা করছে, এর
স্বাধীনতার হতে গেলে অনেক কিছু ঘটে, এই অনুভূতিটা বঙ্গবন্ধুর মাঝে ছিল, কারণ উনি এর আগ থেকে প্রস্তুতি ছিলেন। বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে যে কাবিলের উত্তর দিকে চামগাছা এগারো জনের, এখানকার মধ্যে আবার একজন ছাত্র ছিল, উনি ভিক্টোরিয়া কলেজে, ভিক্টোরিয়া কলেজের সামনে শহীদ যে তালিকা আছে না, ওইখানে কিন্তু নাহানি নাম লেখা আছে, খুব ব্রিলিয়ান্ট ছিল সে। ওইটা দেখার পর আমার মনের তো এর পূর্ব থেকে একটা চিন্তা ছিল, ভারত চলে যাব, চলে যাব, কিন্তু যাবার মতো লোক পাই না কাউকে দিয়ে, কি চিনব আমি। এর অপেক্ষা করতে 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 এই ঘটনা ঘটার পর আর সহ্য হয় নাই। পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে এবং যাব কিভাবে, মা বাবাকে ফাঁকি দিয়ে যাইতে হবে, নাহলে কোনো মা বাবা চায় না 15 দিন ট্রেনে করে যুদ্ধে যাও, ঠিক আছে, যায় না। তো সেখান থেকে অনেক ফাঁকি দিয়া তাদের চোখের অগোচরে এখান থেকে একদিন খুব ভোর রাত্রে বাবা যখন খুব ভোরে ফজর নামাজের সময় ঘুম থেকে উঠতেন, উঠতেন উজু করতে গেছেন, এই টাইমে অনেক সবাই ঘুমে, আমি আমার কাপড় চোপড় সবগুলো নিয়ে বাইরে রাখি, রাখছি, রাখার পর বাবা নামাজে পড়ছে, এই টাইমে ওখান থেকে আসতে পারে 20টা টাকা নিয়ে মার থেকে মার বালিশ নিয়েছিল, ওখান থেকে আমি চলে গেছি। আর বঙ্গবন্ধুর আদর্শ সবসময় একটা কাজ করতো আমার মধ্যে, আর দ্বিতীয়ত আমরা স্বাধীন হতে চাই, এই জিনিসটা আমার মনের মধ্যে সবচেয়ে বেশি কাজ করতো। ওনার আহ্বানটা, তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত হয়ে যাও, এই আহ্বানটা আমার কাছে শেলের মতো বিচ্ছিল আমার বুকে। আর বিশেষ করে ক্যান্টনমেন্টের পাশে বাড়ি নারীদের উপর অত্যাচার কয়েকটা আমি দেখছি, এগুলো আমি সহ্য করার মতো নয়। কয়েকটা অত্যাচার অফিসার দৌড়িয়া পিসি পাঞ্জাবিরা কীভাবে মেয়েদের উপর অত্যাচার করছে, কি ঘটনা করছে, অনেকগুলো ঘটনা আমি প্রত্যক্ষ দর্শি, মন বিষিয়ে উঠছে, কখন যাবো, কীভাবে যাবো, কেমন করে যাবো, এই এই আমার নিজস্ব উদ্দীপনায় আমি বাড়ি থেকে চলে গেছি। কিন্তু সবচেয়ে কষ্ট হচ্ছে পরবর্তীতে যাওয়াটা, একদিক দিয়ে ভালো হয়েছে, বহু লোক আসা আসা জিজ্ঞেস করে আপনার ছেলে কোথায়, আমি এবার খেলাধুলো অনেক কিছু নাটক অনেক কিছুর সাথে জড়িত ছিলাম, তো বাবা বলতেন একটা মিথ্যা কথা সবসময় বলে, আমার বড় বোনের আরে আমার বড় মেয়ের পাশে ব্রাহ্মণ দেবে, যতদিন ছিলাম যুদ্ধে অতদিন করেনি, আমার বাবা অনেক সহ্য করতে হয়েছে আমার এই জন্য। আর যেদিন সর্বশেষ বাড়িতে এসে আমার মায়ের মৃত্যুর সময় কপালে দাগটা পর্যন্ত দেখছি, হঠাৎ এক রাত্রে দেখতে আসছে মাকে দেখে, আবার চলে যাবো রাত্র 4টা বাজে, রাতের একটু চলে যেতে হবে, আমি কণ্ঠে ডাক দিছি, মা দরজা খুলো, গ্রামের মা তো গপ্পু তুই আইসোস, দৌড়তে এসে দরজায় পৌঁছবে, কপালের দাগটা সর্বশেষ কয়েক বছর আগে মা মারা গেছে, মৃত্যুর সময় গোসল করানোর পরও আমি কপালের দাগটা মার দেখছি। আমি যুদ্ধ করেছি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেছি, আর কোন এলাকায়, 2 নম্বর সেক্টর, হ্যাঁ, তারপর না কুমিল্লাতে করছি, কুমিল্লাতে 2 নম্বর সেক্টরে, হ্যাঁ, কুমিল্লা এনে দেখতে পারো। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফকে ওনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা ওনার কাছ থেকে আজকে সার্বভৌমমূলক মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু শুনে শুনলাম এবং জানলাম, তাই আজকে আমরা বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণায় একটি গান পরিবেশন করছি ওনার উদ্দেশ্যে। 1 2 3 বরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। আজ আমরা শুনে নিলাম বীরের মুখ থেকে বিজ্ঞাথা। এই ভিডিও চিত্রটি দেখার পর সকলের কাছে আমাদের প্রত্যাশা হলো সবাই যেন মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দেশের স্বার্থকে সমুন্নত রাখে।